পৃথিবীতে কত রঙের কত ঢঙের নাম আছে, তো মানুষের নামের মধ্যে যদি এত বৈচিত্র্য থাকতে পারে তাহলে রেস্টুরেন্ট কী দোষ করলো? তো আজ আমরা খেতে এসেছি ধানমন্ডি 27-এর এই স্টারবর্ন গোট রেস্টুরেন্টে, যার শাব্দিক অর্থ দাঁড়ায় ঘাউড়া ছাগল রেস্টুরেন্ট। তো হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি এই ধানমন্ডির স্টারবর্ন রেস্টুরেন্টে। তো নাম থেকে বুঝতে পারছেন এটা হচ্ছে আসলে ঘাউড়া মানুষদের ঘাউড়া ছাগলের রেস্টুরেন্ট, আর এটা মেইনলি হচ্ছে সব প্রোটিনাস মিল এরা প্ল্যাটার হিসেবে সেল করে। তো আমি একটা মেনু নিয়ে আসছি। তো এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর যে দিকটা লেগেছে সেটা হচ্ছে আমি এখন যে জায়গাটা বসে আছি এই জায়গা হচ্ছে জাস্ট একদম কোলাহল মুখো রাস্তার পাশে একটা ছোট্ট লন টাইপের। তো দেখা যাক ওদের খাবার কেমন হয়, কেমন সার্ভিস ওরা দেয়। তো ধানমন্ডি 27-এ ঢোকার মুখেই এই মাইডাস টাওয়ারের নিচে, যমুনা ব্যাংকের ঠিক নিচে, এই স্টারবর্ন রেস্টুরেন্টটা অবস্থিত। তো রেস্টুরেন্টটার সব কিছুই ডেকোরেশন বাইরে থেকেই বেশ সুন্দর, ছোট ছিমছাম পরিপাটিভাবে গোছানো। তো ভেতরে ওরা বেশ সহজলভ্য জিনিসগুলো দিয়েই ওরা ডেকোরেট করেছে। তো আমার মনে হয়নি যে এই রেস্টুরেন্টের ডেকোরেশনে খুব খরচ ওরা করেছে, কিন্তু সব মিলিয়ে ডেকোরেশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এরকম ছোট্ট একটা রেস্টুরেন্টকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যেখানে আপনার আসলেই বেশ ভালো লাগবে। আর সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে ওরা এই সামনের লনটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে আপনি রেস্টুরেন্টের ভিতরে বসেও বাইরে যে এই কাঁচ দিয়ে বাইরের এই লনের দৃশ্যগুলো যে দেখতে পাবেন এটা বেশ সুন্দর। তো আমরা অর্ডার করেছি চারজনের জন্য একটি ইনসেইন মিল প্ল্যাটার। তো খুব বেশি সময় আমাদের ওয়েট করা লাগেনি। এই প্ল্যাটারটা মেইনলি চারজনের জন্য, দাম ভ্যাট সহ 1,999 টাকা, 2,000 টাকা থেকে 1 টাকা কম। তো অল্প সময়ের মধ্যেই আমাদের খাবার সার্ভ করা হয়েছে। এই প্ল্যাটারের মধ্যে আছে কেশনাট সালাদ, ফ্রাইড রাইস, স্মোকি চিকেন, গার্লিক ব্রেড, আছে চিকেন টিক্কা, আছে বিফ স্টেক। তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা আইটেমই চারজনের জন্য আমার কাছে এনাফই মনে হয়েছে। খাওয়ার পরে যথেষ্টই তৃপ্তি সহকারে পেট ভরে গিয়েছিল আমাদের। তো দেখা যাক খাবার কেমন লাগে আমার কাছে। প্রথমে হচ্ছে স্মোকি চিকেন, তো দেখা যাক কেমন লাগে। বেশ গরম, বুঝা যাচ্ছে মাত্র তৈরি করে দিয়েছে, বেশ মজা, এটা আসলেই অনেক ভালো। চিকেন কিমা দিয়ে কাবাবের মতো তৈরি করে সস দিয়ে রান্না করা, বেশ টেস্টি, হাইলি রিকমেন্ডেড। এরপরে চিকেন টিকা টাইপের কোনো একটা কিছু, কিন্তু এটা আসলে ফ্রাই করা। তো সাথে হচ্ছে আমাদেরকে প্রায় 4 পদরের সস দেওয়া হয়েছে, মেয়োনিজ দেওয়া হয়েছে। তো সেটা দিয়ে খেতে আমার কাছে খুব খারাপ লাগেনি, কিন্তু অনেস্টলি এটা আসলে একদমই আমার কাছে এভারেজ লেগেছে, খুব আহামরি কোনো কিছু লাগেনি। এবার ওদের একটি সিগনেচার আইটেম এই চিকেন, যেটা স্কিন সহ ম্যারিনেশন করে হচ্ছে ফ্রাই করা। তো এটা বেশ টেস্টি, খুব সুন্দর ওয়েল ডান হয়েছে এবং এটা খেতেও বেশ মজা। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে এই তেলে ভাজা ফ্রাই করা একটা জিনিস, সেটার ভিতরে হচ্ছে গিয়ে কেন পুড়বে, একটা ভালো শেফ কখনোই খাবার এরকম পুড়ে ফেলে না। এরপরে ওদের বিফ স্টেক। তো এই স্টেকটা দেখতে আসলে হচ্ছে একদমই মিডিয়াম রেয়ার মনে হচ্ছিল, কিন্তু এটা যথেষ্ট শক্ত এবং
যাবারতেও যথেষ্ট কষ্ট হচ্ছিল, একদমই রাবারি কনসিস্টেন্সি, এবং এর টেস্ট আমার কাছে এই প্ল্যাটারের মধ্যে সবচেয়ে বাজে লেগেছে। তো মনে হলো যে এটা স্মোকি চিকেনের ঝোলটা দিয়ে একটু লাগিয়ে খাই, ভিতরে কিছু জুস যদি তাও ঢুকে, তাও দেখলাম খেতে আসলে যথেষ্ট শুকনো এবং কষ্ট হচ্ছে। পটেটো ওয়েজেসটা জোস, উপরে একটা আলাদা টেম্পোরা কোনো একটা কিছু কোটিং দিয়ে ওরা ফ্রাই করেছে, খুব মজা। আর এই জুসটা নিয়েও না বলে পারছি না, জাস্ট ওরা স্প্রাইটের সাথে অরেঞ্জ জুস মিক্স আপ করে এই জুসটা তৈরি করেছে, যেটা খুবই মজা। ক্যাশমেন্ট স্যালাড এভারেজ বেশ ভালো, খারাপ লাগেনি আমার কাছে। ফ্রাইড রাইস এভারেজ, এটা নিয়ে আলাদাভাবে রেটিং দেওয়ার কিছু নেই, কিন্তু আমি এখানে বলবো যে আসলেই হচ্ছে এই স্প্রাইটের সাথে অরেঞ্জ জুস, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ছোট্ট একটা রেস্টুরেন্ট হিসাবে এর যে ডেকোরেশন এবং বাইরে লনে বসে যে খাওয়া এবং এদের যে প্ল্যাটারের দাম, সব কিছুই আমার কাছে সব কিছুই ঠিক মতোই মনে হয়েছে, কোনো কিছুই ওভার রেটেড ওভার চার্জড কোনো কিছু মনে হয়নি। তো আশা করি আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দিতে পেরেছি, এখানে আসলে একদম খারাপ লাগবে না আপনাদের, আসতে পারেন। সবার কাছে রেকমেন্ড থাকলো, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।